তো হ্যালো ছাত্রছাত্রী, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের পার্ট টু পড়াবো। সো আগের দিন আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের পার্ট ওয়ান আলোচনা করেছিলাম, এবং পার্ট ওয়ানে আমরা প্লেটলেটস কী, প্লেটলেটস কত পরিমাণে থাকে, প্লেটলেটস কোন কোন কারণে কমে যায়, প্লেটলেটস কমে গেলে কী কী অসুবিধা হতে পারে এগুলোর সম্পর্কে, এবং প্লেটলেটস বেড়ে গেলে আবার কী কী অসুবিধা হতে পারে, এবং অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জাস্ট একটা ইন্ট্রোডাকশন করেছিলাম। জাস্ট আমরা এখন তার কন্টিনিউয়েশন করবো, দ্যাট ইজ পার্ট টু। সো আজকে আমাদের অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের দ্যাট ইজ পার্ট টু। যাবি নাকি? সো প্রত্যেকে পেন খাতা বের করে ফেলো এবং আমার সাথে সাথে ছোট ছোট করে নোটস লিখতে থাকো। তারপরে কী হবে না, যখন তুমি আমার সাথে সাথে লিখবে তখন কিন্তু তোমার কী হবে, তখন তোমার কিন্তু অনেকটা ওই সাবজেক্টটা বা ওই টপিক্সটার উপর অনেকটা গ্রিপ বেশি করে হয়ে যাবে। সো আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস পার্ট টু আমরা করছি। তো অ্যাকচুয়ালি প্লেটলেটস অ্যাকচুয়ালি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বাট রক্ত জমাট বাঁধার ঘটনা এটা কিন্তু অনেকটা কমপ্লেক্স ঘটনা, এবং এটা কিন্তু একটা মেকানো কেমিক্যাল চেইন অফ ইভেন্টস, চেইন অফ ইভেন্টস। তার মানে এই যে ব্লাড জমে, মানে জমাট বাঁধা বা ব্লাড কোয়াগুলেশন, এই ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং এই যে পথটা, এটা কিন্তু একটা সিরিজ অফ ইভেন্টস, অনেকগুলো ঘটনাবলী মিলে তৈরি হয়, এবং সেখানে কিছু মেকানিক্যাল ঘটনা এবং কিছু কেমিক্যাল ঘটনা মিলে কিন্তু এই ব্লাড ক্লটিং যে পাথ এটা কিন্তু তৈরি হয়। সাপোজ করো এই হচ্ছে নর্মাল ব্লাড ভেসেল, এই নর্মাল ব্লাড ভেসেল প্লেট ভেতরে যে কাভারিংস রয়েছে সেটা এক ধরনের এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি, সেটা এক ধরনের এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি, দিজ আর অল এপিথেলিয়াল সেল, এবং সাধারণত এটা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, দিজ আর অল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, দিজ আর অল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। এবং সাধারণত আটারের ক্ষেত্রে জাংশন ইজ টাইট, সাধারণত আটারের ক্ষেত্রে জাংশন ইজ টাইট, বাট ক্যাপিলারির ক্ষেত্রে এই জাংশনটা কিন্তু লুজ জাংশন হয়ে থাকে। সো দিজ আর অল এপিথেলিয়াল সেল, তো আমরা এপিথেলিয়াল সেলের বিশেষ করে স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াল সেল, এবং এই স্কোয়ামাস কেন বলা হচ্ছে না, এটা মাছের আঁশের মতো দেখতে, তো দ্যাটস হোয়াই ইট ইজ কল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াল সেল। এবং এই স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াল সেল বেসিক্যালি তোমার কিন্তু, আমি এর নিউক্লিয়াসগুলো আমি একটু করে দিই, দিজ আর দ্য নিউক্লিয়াস অফ দ্য এপিথেলিয়াল সেল, তো বেসিক্যালি আমরা এই আটারি, এই আটারির যদি একটা ক্রস সেকশন কেটে নিই, আমি একটা ছোট্ট একটা ক্রস সেকশন আমি এখান থেকে কেটে নিলাম, ছোট্ট একটা ক্রস সেকশন কেটে নিলাম, এই ছোট্ট ক্রস সেকশনটাকে আমি কি করলাম, বড় করলাম, বড় করলাম। তাহলে বড় করলে আমি এরকম ক্রস সেকশন পাবো,
বড় করলাম আমি এরকম ক্রস সেকশন পাবো। তো এই আটালি বেসিক্যালি যদি বাইক থেকে তাহলে এই আটালি আমরা ক্রস সেকশন কেটেছি, ক্রস সেকশন করলে আমি এরকম পাবো। এবং তার বাইক থেকে ভেতর পর্যন্ত তিনটে লেয়ার আছে, সব থেকে বাইরের লেয়ারটাকে আমরা বলে থাকি ইউনিকা অ্যাডভান্টিসিয়া, টিউনিকা অ্যাডভান্টিসিয়া। টিউনিকা মিনস অরয়েজ আবরণী, দ্যাট ইজ টিউনিকা অ্যাডভান্টিসিয়া। তারপরে ভেতরে যে লেয়ার আছে দ্যাট ইজ অনেকটা মোটা লেয়ার, কারণ আকারের ক্ষেত্রে মাসেলটা অনেকটা বড়, বেশি মাস্কুলার, হাইলি মাস্কুলার। সো দ্যাটস ওয়াই আকারের ভেতরটা কিন্তু হাইলি মাস্কুলার। সো এই লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু হাইলি মাস্কুলার, এই লেয়ারটা কিন্তু হাইলি মাস্কুলার। এটার অল দ্য ফাইবার্স অফ দ্য মাসেল এবং এরা সব স্মুথ মাসেল, এবং তার ফলে এই সব মাসেলগুলো কিন্তু আনকন্ট্রোলড বাট কন্ডিশনড মাসেল বা ইনভলেন্টারি মাসেল। এই মাসেলগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে কিছু পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি কোনো ইমার্জেন্সি স্টিমুলেশান এই মাসেলগুলোতে আসে, সেটা হরমোন, নিউরো হরমোনাল স্টিমুলেশান হয়, তাহলে এই মাসেলগুলো কিন্তু সংকুচিত হবে। এবং যদি সেটা প্যারাসিম্প্যাথেটিক নিউরো মাসকুলার স্টিমুলেশন, নিউরো হরমোনাল স্টিমুলেশান হয়, তাহলে কিন্তু মাসেলগুলো প্রসারিত হবে। এবং যদি আটারির মাসেলগুলো সংকুচিত হয়, তাহলে এর ভেতরে যে একটা লুমেন আছে, এর ভেতরে যে একটা লেয়ার আছে, তাহলে মাসেল যদি বেশি করে সংকুচিত হয়, তাহলে এর ভেতরের যে গর্তটা, এই গর্তটাকে আমরা বলি লুমেন, গর্তটাকে আমরা কি বলি লিউমেন। এবং মাঝখানে যে মাসেল লেয়ারটাকে তাকে আমরা বলি টিউনিকা মিডিয়া। এবং তারপরে যে একদম ভেতরে যে হালকা পাতলা সেলুলার লেয়ার থাকে, সেটাই হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার, সেটাই হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। এই লেয়ার থাকে, সেলুলার লেয়ার থাকে, তো এই সেলুলার লেয়ারটাকে আমরা বলি টিউনিকা ইন্টিমা। কি বলে থাকি? টিউনিকা ইন্টিমা। ইন্টিমা এবং অবভিয়াসলি তোমার এই টিউনিকা ইন্টিমা লেয়ারটা গ্রাউন্ড সাবস্টেন্সের উপর বসানো থাকে। এই গ্রাউন্ড সাবস্টেন্স বেসিক্যালি কোলাজেন ফাইবার, বিভিন্ন হাইলারোনিক অ্যাসিড, এই সব গ্রাউন্ড সাবস্টেন্সের উপর বসানো আছে ইন্টিমা লেয়ারটা। এবং তার ভেতরে যে গর্ত, এই গর্তটা হচ্ছে লুমেন। এবং এখানে কিন্তু ব্লাড কি হচ্ছে? ফ্লো হচ্ছে। এখানে কি হচ্ছে? ব্লাড ফ্লো হচ্ছে। নর্মালি আমাদের আটারির ক্ষেত্রে টিউনিকা মিডিয়া লেয়ারটা কিন্তু, টিউনিকা মিডিয়া লেয়ারটা কিন্তু অনেকটা চওড়া, তার ফলে অনেকটা চওড়া এবং অনেকটা শক্তিশালী। তার ফলে এরা যখন সংকুচিত হয়, তখন লুমেনটা সংকুচিত হয়, তার ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এরা যখন প্রসারিত হয়, তখন কিন্তু লুমেনটা ডাইলেট হয়, তার ফলে ব্লাড প্রেশার ড্রপ করে। দ্যাটস ওয়াই আটারির মধ্যে কিন্তু ব্লাড প্রেশার হাই, কারণ কি, টিউনিকা মাসকুলার, সরি টিউনিকা মিডিয়া লেয়ারটা কিন্তু অনেকটা থিকনেস বেশি। বাট এই যে ভেতরের লেয়ার টিউনিকা ইন্টিমা, এটা বেসিক্যালি এপিথেলিয়াল লেয়ার। বাট এই এপিথেলিয়াম যেহেতু ভেতরে রয়েছে, একে আমরা বলে থাকি এন্ডোথেলিয়াম। অ্যাকচুয়ালি এপিথেলিয়াম হচ্ছে লাইনিং টিস্যু, বাট সেই লাইনিংটা যখন আমার বডির বাইরের দিকে থাকবে, দ্যাট ইজ কল্ড এপিথেলিয়াম, এপি মানে বাইরের দিকে। বাট তারা যখন কোনো ইন্টারনাল হলো অর্গ্যান অথবা কোনো ইন্টারনাল আটারি ওয়াল অথবা ভেনাস ওয়ালের ভেতরে লাইনিং তৈরি করে, তাকে আমরা এপিথেলিয়াম না বলে এন্ডোথেলিয়াম লেয়ার বলে থাকি। সো এন্ডোথেলিয়াম বেসিক্যালি, এখানে কিন্তু এরা সবাই কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, এবং এদের জাংশন কিন্তু টাইট এখানটায় আটারির ক্ষেত্রে।
বাট এই এন্ডোথেলিয়াম লেয়ার কিন্তু একটা প্রচন্ড ফাংশনাল লেয়ার, প্রচন্ড কি ফাংশনাল লেয়ার, ফাংশনাল কথার অর্থ হচ্ছে যে লেয়ারগুলো বা যে সমস্ত মানে স্ট্রাকচারগুলো শুধুমাত্র গঠন তৈরি করে না, তারা কিন্তু তাদের কিছু স্পেশাল ফাংশন দিয়ে বডির বিভিন্ন কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা বলে থাকি ফাংশনাল স্ট্রাকচার। তো এই এন্ডোথেলিয়াল লেয়ার শুধুমাত্র এরকম আবরণী তৈরি করে না ভেতরে, বাট এটা কিন্তু হাইলি ফাংশনাল। এবং যেহেতু ফাংশনাল, তার ফলে ফাংশন দু ধরনের হতে পারে, ওয়ান ইজ নর্মাল ফাংশন, তার মানে এন্ডোথেলিয়াল লেয়ারের নর্মাল ফিজিওলজিক ফাংশন আছে, আর ওয়ান ইজ অ্যাবনর্মাল ফাংশন, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ফাংশন। সো এন্ডোথেলিয়াল লেয়ারের প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন রয়েছে। নর্মালি আমাদের যখন যখন রক্তনালী ছিঁড়ে যায় বা ফেটে যায়, তখন কি হয়, এই এন্ডোথেলিয়াল লেয়ার কিন্তু ড্যামেজ হয়। এক্স্যাক্টলি এন্ডোথেলিয়াল লেয়ারের নর্মাল ফাংশন কি? না, এন্ডোথেলিয়াল লেয়ারের নর্মাল ফাংশন হচ্ছে এরা মেকানো কেমিক্যাল ফাংশন করে। কি মেকানিক্যাল ফাংশন? না, এদের নর্মালি টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ অনেকটা বেশি, তার ফলে এরা রক্ত দিয়ে এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তার কিন্তু প্রেশারটা কিন্তু নর্মাল অবস্থায় সহ্য করতে পারে। এরা কেমিক্যালি নিজেকে ইমিউন করে রাখে, তার ফলে কিন্তু নর্মালি মানে নর্মাল অবস্থায় এরা কেমিক্যালি ইমিউন করে রাখে নিজেকে, তার ফলে রক্তের মধ্যে যে সমস্ত টক্সিন বা আদার কেমিক্যাল সাবস্ট্যান্স সেগুলো কিন্তু এগুলোকে ড্যামেজ করতে পারে না। এরা কেমিক্যালি প্রচণ্ড অ্যাক্টিভ, তার ফলে এখান থেকে কিছু হরমোন, কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স রিলিজ করে, তার মধ্যে নাইট্রিক অক্সাইড, তার মধ্যে এন্ডোথেলি, ইভেন নট অনলি দ্যাট আদার গ্রোথ ফ্যাক্টার্স এরা রিলিজ করে, গ্রোথ ফ্যাক্টার্স, এই সমস্ত বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টর রিলিজ করে। যে সমস্ত কেমিক্যাল ফ্যাক্টর ভেতরের লেয়ারের এই এন্ডোথেলিয়াল লেয়ারের একটা ইন্ট্রিগিটি, একটা কন্টিনিউটি বজায় রাখতে সাহায্য করে, এবং যে সমস্ত কেমিক্যাল ফ্যাক্টর প্লেটলেটকে, আর আগের দিন বলেছিলাম প্লেটলেট যখন রক্তের মধ্যে পরিবাহিত হয় তখন তারা কিন্তু এই ধার বরাবর চলে, সেন্ট্রাল অ্যাক্সিস না করে অনেকটা প্যারা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যায় প্লেটলেট। অন্যান্য সেলগুলো রক্তের সঙ্গে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যায়, বাট প্লেটলেটসগুলো কিন্তু প্যারা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যায়। সো তার ফলে এই প্লেটলেট কিন্তু এন্ডোথেলিয়ালের সঙ্গে ইন্টারাকশন করার চান্স কিন্তু বেশি থাকে, বাট এন্ডোথেলিয়াল সেল হাইলি ফাংশনাল এবং কেমিক্যাল মডুলেটরস, তার ফলে এন্ডোথেলিয়াল সেল কিন্তু প্লেটলেটকে এর নিজেদের সঙ্গে ইন্টারাকশন করতে বাধা দেয়। তাহলে এন্ডোথেলিয়াল সেল হেলদি অবস্থায় প্লেটলেটকে, প্লেটলেটকে ধরো একটা প্লেটলেট, প্লেট ধরো একটা প্লেটলেট, হেলদি অবস্থায় এই প্লেটলেটকে এন্ডোথেলিয়াল সেল এক পরস্পরের মধ্যে ইন্টারাকশন করতে বাধা দেয়, কারণ যখনই এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে ইন্টারাকশন করবে, যখনই এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে এ কমিউনিকেশন করবে, তখনই কিন্তু এই প্লেটলেটটা এইখানে গিয়ে আটকে যাবে। আর নর্মাল অবস্থায় তো প্লেটলেট আটকাবে না, তারপরে এই স্মুথ এন্ডোথেলিয়াল সেল বা হেলদি এন্ডোথেলিয়াল সেল তাদের কিছু স্পেসিফিক মেকানো কেমিক্যাল প্রপার্টির ফলে তারা প্লেটলেটকে কী করে, রিপেল করে। তাহলে অ্যাকচুয়ালি হেলদি এন্ডোথেলিয়াল সেল, হেলদি এন্ডোথেলিয়াম, দে আর প্লেটলেট রিপেলেন্ট, প্লেটলেট রিপেলেন্ট, প্লেটলেটকে তারা কি করে,
রিফিল করে। তার ফলে কি হয় না, প্লেটলেট যখন রিফিল হচ্ছে তখন আলটিমেটলি কি হচ্ছে না, তখন প্লেটলেটগুলো এখানে কিন্তু স্টিক করছে, প্লেটলেটগুলো এখানে কিন্তু স্টিক করছে। তার ফলে হেলদি এন্ডোথেলিয়াম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যাতে ভেতরে ক্লট না তৈরি হয়। সো হেলদি এন্ডোথেলিয়াম সেল অলওয়েজ কিন্তু প্লেটলেট রিপ্লেট, প্লেটলেটকে রিপিল করে, প্লেটলেটকে ঘুরে সরিয়ে দেয়। বাট কোনো একটা কারণে ধরো এখানে আমার আটারিটা ড্যামেজ হচ্ছে, তার মানে এখানে ড্যামেজ হয়েছে, যখন ড্যামেজ হবে তখন ফার্স্ট স্টেপ হচ্ছে নিউরো মাস্কিউলো মেকানিক্যাল তোমার রিফ্লেক্সিভ স্টেজ, নিউরো মাস্কিউলো মেকানিক্যাল রিফ্লেক্সিভ। তো এই স্টেজে কে কে কাজ করছে, নার্ভ কাজ করছে, মাসল কাজ করছে, এই স্টেজে কে কে কাজছে, নার্ভ কাজ করছে, মাসল কাজ করছে, এবং তারা মেকানিক্যাল কাজ করছে, মেকানিক্যালি কাজ করছে, যান্ত্রিকভাবে কাজ করছে, বাট ইট ইজ অলওয়েজ কিন্তু একটা রিফ্লেক্সিভ স্টেজ। আমরা জানি নার্ভের রিফ্লেকশন নার্ভের দ্বারাও হয়ে থাকে, বিভিন্ন রিফ্লেকশন নার্ভের দ্বারাও হয়ে থাকে এবং নিউরো হরমোন দ্বারাও হয়ে থাকে। সো যখন এখানে আমার আটাইটা ছেড়ে গেল তখন এখানে কি হলো, টান পড়েছে, তার মানে অবভিয়াসলি এটা ছিঁড়বে কখন, এখানে যখন একটা টান পড়ে, এখানে যখন একটা টান পড়ে তাহলে সিয়ার ফোর্স পড়ছে, ছেড়ে যাওয়া সিয়ার ফোর্স, যখন এখানে সিয়ার ফোর্স পড়ছে তখন এখানে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো মাসেলকে সাপ্লাই করেছে, এই যে মাসেলগুলো ছিল মাসেলকে সাপ্লাই করেছে, তখন সেই নার্ভগুলো এই মাসেলকে স্টিমুলেট করছে, নার্ভগুলো মাসেলকে স্টিমুলেট করছে, অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হচ্ছে, তার ফলে নার্ভগুলো মাসেলকে স্টিমুলেট করার ফলে এই যে মাসেলগুলো ছিল, এই যে মাসেলগুলো ছিল এই মাসেলগুলো কিন্তু সংকুচিত হচ্ছে, এই মাসেলগুলো কি হচ্ছে সংকুচিত। যখন এই মাসেলগুলো সংকুচিত হবে দেখো, চিন্তা করো জাস্ট এই মাসেলগুলো সংকুচিত হচ্ছে, দেখো জাস্ট করো আমার হাত ধরে রাখো, আমার হাত আমার মাসেলগুলো কি হচ্ছে সংকুচিত হচ্ছে, যখনই সংকুচিত হচ্ছে তখন এই লেয়ারটা এইদিকে আসছে আর এই লেয়ারটা কিন্তু এইদিকে আসছে, না একটা কম্প্রেসিভ একটা কন্ট্রাকশন হচ্ছে, দেখ কেটে গেছে সংকুচিত হচ্ছে, কারণ এই লেয়ারটা এইদিকে যাচ্ছে এই লেয়ারটা এইদিকে যাচ্ছে, তাহলে যখনই এই লেয়ারটা এইদিকে আর এই লেয়ারটা এইদিকে আসবে তখন এই গ্যাপটা দেখো অনেকটা আগে গ্যাপ ছিল, কত আগে গ্যাপ ছিল অতটা গ্যাপ ছিল, এখন যখন সংকোচন হলো, এখন যখন সংকোচন হলো এই লেয়ারটা এই লেয়ারটা এইদিকে এলো টানলো, যখন টানলো তখন তাহলে এই গ্যাপটা কি হচ্ছে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। একে আমরা নিউরো মায়োজেনিক মেকানিক্যাল রিফ্লেক্স অ্যাকশন হেমোস্ট্যাটিস, তো একে আমরা কি বলতে পারি নিউরো মায়োজেনিক মেকানিক্যাল রিফ্লেক্স হেমোস্ট্যাটিস। তাহলে নিউরো মানে নার্ভ, মায়ো মানে হচ্ছে মাসেল, মায়োজেনিক মানে মাসেল থেকে তৈরি, একটা মেকানিক্যাল কেন, আর একটা কম্প্রেশন করে জায়গাটাকে সিল করার চেষ্টা করছে, একটা রিফ্লেক্সিভ এটা একটা অ্যাকশন দিয়ে এটাকে কিন্তু রক্ত বাড়তে বন্ধ করছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং এখানে কিন্তু একটা স্প্যাজাম তৈরি হচ্ছে, মাসেলের একটা স্প্যাজাম তৈরি হচ্ছে। এরপরের স্টেপ দেখো, এখানে যখন ছিঁড়ে গেছে তখন এই এই যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়াম এখন হেলদি না নন হেলদি, আনহেলদি, আনহেলদি, এখন ছিঁড়ে গেছে, আগে এন্ডোথেলিয়ামটা কী ছিল কন্টিনিউটি ছিল,
মানে এখন কন্টিনিউটি কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে, তাহলে এটা এখন আনহেলদি এন্ডোথেলিয়াম। হেলদি এন্ডোথেলিয়ামের কাজ কি? প্লেটলেটকে দূরে পাঠানো, সরিয়ে দেওয়া। বাট আনহেলদি এন্ডোথেলিয়ামের কাজ কি? প্লেটলেটকে অ্যাট্রাকশন করা। সো আনহেলদি এন্ডোথেলিয়ামের কাজ, সো আনহেলদি এন্ডোথেলিয়ামের কাজ, আনহেলদি এন্ডোথেলিয়াম কাজ কি? প্লেটলেট অ্যাট্রাকশন। দেখো, আনহেলদি মানে সবসময় যে ছিঁড়ে যাবে তা নয়, ভেতরটা ক্ষয়ে গেলেও আনহেলদি হয়। ভেতরটা যদি রাফ হয়ে যায়, এগুলো ক্ষেপড়ো হয়ে যায়, সেটাও আনহেলদি, কারণ এটা স্মুথ ছিল, এটা স্মুথ ছিল। এখানে যদি এবড়ো খেবড়ো হয়ে যায়, কারণ এরকম ভাবে এবড়ো খেবড়ো, আনহেলদি। তো যে কোনো আনহেলদি এন্ডোথেলিয়ামের কাজ হচ্ছে প্লেটলেটকে কি করা? অ্যাট্রাক্ট করা, প্লেটলেটকে ছিনিয়ে নেওয়া, প্লেটলেটকে ডেকে নেওয়া। নটলে দেখ, যখন এখানটায় এই এন্ডোথেলিয়াম ডিসকন্টিনিউয়েশন ঘটলো বা আনহেলদি পরিবেশ তৈরি হলো, তখন এন্ডোথেলিয়াম ব্রেক হয়েছে। এন্ডোথেলিয়াম ব্রেক হওয়ার ফলে কিছু কেমিক্যাল রিলিজ হচ্ছে, কিছু কেমিক্যাল রিলিজ হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এন্ডোথেলিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট থ্রম্বক্সিন, রিলিজ হতে থাকবে, কারণ সেল ড্যামেজ হলে প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। তুমি জানো আর্চিডোনিক অ্যাসিড, সাইক্লো অক্সিজেনেজ এবং লিউকো অক্সিজেনেজ পাথওয়ের মাধ্যমে প্রস্টাগ্ল্যান্ডিন, প্রস্টাসাইক্লিন, লিউকোট্রিন্স, থ্রম্বক্সান এগুলো তোমার তৈরি করে। সো এখানটায় এগুলো রিলিজ হলো, এগুলো আবার কি করলো? প্লেটলেটকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। এগুলো সবাই কিন্তু প্লেটলেটকে অ্যাট্রাক্ট করে। নট অনলি দ্যাট, এই এন্ডোথেলিয়ামের নিচে তাহলে গ্রাউন্ড সাবস্টেন্স রয়েছে, কানেক্টেড টিস্যু। তো এই কানেক্টেড টিস্যু কোলাজেন ফাইবার রয়েছে গ্রাউন্ড সাবস্টেন্স। এই গ্রাউন্ড সাবস্টেন্স কিছু পার্টিকুলার কেমো রিসেপ্টর কে এক্সপোজড করলো। যখন এন্ডোথেলিয়াম ছিল তখন এর উপর যে কেমিক্যাল কেমো রিসেপ্টারগুলো ছিল, এই কেমো রিসেপ্টার, এগুলো ধরো কেমো রিসেপ্টার, এই কেমো রিসেপ্টারগুলো কিন্তু ঢাকা ছিল। দেখো জাস্ট এইটা তোমার নর্মাল হেলদি এন্ডোথেলিয়াম, নর্মাল হেলদি এন্ডোথেলিয়ামের নিচে, নর্মাল হেলদি এন্ডোথেলিয়ামের নিচে যে গ্রাউন্ড সাবস্টেন্সগুলো রয়েছে সেখানে কেমো রিসেপ্টারগুলো এন্ডোথেলিয়াম দ্বারা ঢাকা আছে, হেলদি এন্ডোথেলিয়াম দ্বারা ঢাকা আছে। যখন এন্ডোথেলিয়ামটা আনহেলদি হচ্ছে, হয় ছিঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, কড়কড়ে হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, মেকানিক্যালি অল্টার্ট হচ্ছে, কেমিক্যালি অল্টার্ট হচ্ছে, ইমিউনোলজিক্যালি অল্টার, অটো ইমিউনোলজিক্যালি অল্টার্ট হচ্ছে, তখন কী হচ্ছে? তখন এই এগুলো অ্যাব্রেড ড্যামেজ হয়েছে। ড্যামেজ হলে এই যে তোমার কেমো রিসেপ্টারগুলো ছিল সেই কেমো রিসেপ্টারগুলো কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে। কেমো রিসেপ্টারগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে,
এবং এই কেমো রিসেপ্টরগুলো এক্স্যাক্টলি ভন উইলগ্রামস কেমো রিসেপ্টর ভন উইলগ্রামস ফ্যাক্টর রিলেটেড কেমো রিসেপ্টর এবং এই কেমো রিসেপ্টরগুলো তোমার গ্লাইকোপ্রোটিন এদের বিভিন্ন গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে সেখানে গ্লুকোজ এবং প্রোটিন অ্যাকচুয়ালি রিসেপ্টর কি রিসেপ্টর হচ্ছে জিন এনকোডেড কিছু প্রোটিন স্ট্রাকচার মানে এই রিসেপ্টরগুলোকে জিন তৈরি করে এই রিসেপ্টরের জন্য স্পেসিফিক কিছু জিন রয়েছে, অন্য রিসেপ্টরের জন্য স্পেসিফিক কিছু জিন রয়েছে। তো এগুলো হচ্ছে জিন এনকোডেড কিছু প্রোটিন স্ট্রাকচার যেগুলো কোনো সেলের বাইরে, কোনো সেলের একদম ভেতরে, কোনো সেলের একদম পুরো তোমার আড়াআড়ি অথবা কোনো সেলের নিউক্লিয়াসের গায়ে অবস্থান করে। তাহলে রিসেপ্টর হচ্ছে হোয়াট ইজ রিসেপ্টর বারবার করে এটা মনে রাখতে হবে, রিসেপ্টর হচ্ছে রিসেপ্টর হচ্ছে একটা জিন এনকোডেড মানে কি বা জিন এক্সপ্রেসড প্রোটিন স্ট্রাকচার, প্রধানত প্রোটিন। কোথায় কোথায় লোকেশন? তার সেলের বাইরে, আউটসাইড মেমব্রেন, আউটসাইড সেল মেমব্রেন, ইনসাইড সেল মেমব্রেন, আড়াআড়ি, ট্রান্স মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, ও তোমার আউটসাইড ইনসাইড হতে পারে, এবং সাইটোসোলিক মানে সাইটোসলের মধ্যে অবস্থান করে। তার মানে রিসেপ্টর হচ্ছে ধরো এই একটা সেল, এই সেলের সেল মেমব্রেনের বাইরে, সেল মেমব্রেনের ভেতরে, সেল মেমব্রেনের আড়াআড়ি, সাইটোসল মানে সাইটোসলের মধ্যে মানে সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়ার রিসেপ্টর সেটা নিউক্লিয়াসের বাইরে হতে পারে, নিউক্লিয়াসের আড়াআড়ি হতে পারে, নিউক্লিয়াসের ভেতরে হতে পারে, নিউক্লিওপ্লাজমে হতে পারে, ইন্ট্রানিউক্লিয়ার হতে পারে। সব বিভিন্ন পজিশনে এবং বিভিন্ন লোকেশনে কিন্তু রিসেপ্টারগুলো থাকে। বাট রিসেপ্টার অলওয়েজ রিমেম্বার, এরা কিন্তু তোমার জিন এক্সপ্রেসেস বা স্পেসিফিক জিন এক্সপ্রেসেস রিসেপ্টার। ধরো রিসেপ্টার নাম্বার ওয়ানের জন্য জিন নম্বর ওয়ান দায়ী, রিসেপ্টার নাম্বার টুর জন্য জিন নম্বর টু যা দায়ী। কখনো জিন নম্বর টু রিসেপ্টার নাম্বার ওয়ানকে তৈরি করতে পারবে না, কখনো জিন নম্বর ওয়ান রিসেপ্টার নাম্বার টুকে তৈরি করতে পারবে না। দ্যাট ইজ কল্ড স্পেসিফিসিটি। এবং রিসেপ্টার এবং জিন দে আর হাইলি স্পেসিফিক টু ইচ আদার, তাহলে রিসেপ্টারগুলো এক্স্যাক্টলি কী করে? কাউকে রিসিভ করে,
এক্স্যাক্টলি রিসেপ্টর কথাটা কোথেকে এসেছে, না যারা কিন্তু রিসিভ করতে পারে, রিসিভ করতে পারে মানে ধরা, এবং যাদেরকে রিসিভ করা হয়, যাদেরকে রিসিভ করা হয় তাদেরকে আমরা বলে থাকি লাইগ্যান্ডস, তাদেরকে আমরা কি বলে থাকি লাইগ্যান্ডস, যাদেরকে রিসিভ করা হয় তাদেরকে আমরা কি বলে থাকি লাইগ্যান্ডস। তাহলে রিসেপ্টর কাকে রিসিভ করে, লাইগ্যান্ডসকে রিসিভ করে, তার মানে ধরো এই হচ্ছে রিসেপ্টর, এই রিসেপ্টরের সঙ্গে কিন্তু লাইগ্যান্ডস যুক্ত হতে পারে, এবং এরা রিসেপ্টরের সঙ্গে যে যুক্ত হয় ভেরি উইক বন্ড তৈরি করে, ভেরি উইক বন্ড তৈরি করে, তার মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, তার মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, তো ভেরি উইক বন্ড তৈরি করে, কারণ উইক বন্ড সহজে কিন্তু ডিসোসিয়েট হয় রিসেপ্টরদের থেকে, তার ফলে কিন্তু এরা উইক বন্ড অনেকটা তৈরি করতে পারে। তাহলে এখানে রিসেপ্টরগুলো যাকে রিসিভ করে তাকে আমরা বলছি লাইগ্যান্ডস, এবং লাইগ্যান্ডস প্রধানত কে কে আছে, লাইগ্যান্ডস প্রধানত যে কোনো বায়োমলিকিউল, স্পেশালি এনজাইম, স্পেশালি হরমোন, স্পেশালি নিউক্লিক অ্যাসিড, স্পেশালি বিভিন্ন টক্সিন, ব্যাকটেরিয়াল টক্সিন, বিভিন্ন টক্সিনের লাইগ্যান্ডস থাকে। তারপর ধরো ড্রাগস, আমরা যে ওষুধ নিয়ে পড়াশোনা করছি ড্রাগস, সো দিজ আর অল লাইগ্যান্ডস, দিজ আর অল লাইগ্যান্ডস, নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার আর দে আর হরমোন লাইক স্ট্রাকচার, সো দে আর নিউরো হরমোনস, তো তারা কিন্তু সবাই লাইগ্যান্ডস। সো রিসেপ্টর তাহলে জিন এক্সপ্রেসড, তাহলে এই জিন যদি এক্সপ্রেশন হয় তবেই রিসেপ্টর তৈরি হবে, যদি রিসেপ্টরটা ড্যামেজ হয়ে যায় তাহলে আবার সেই জিনটা পুনরায় রিসেপ্টর তৈরি করে ফেলবে, অথবা এই জিন কিন্তু প্রচণ্ড ফাংশনাল, বডি রিকোয়ারমেন্টস অনুযায়ী জিন বেশি বেশি করে এক্সপ্রেসড হতে পারে, তাহলে বডি রিকোয়ারমেন্টস অনুযায়ী জিন বেশি বেশি করে এক্সপ্রেসড হলে তাহলে বেশি বেশি করে আর ওয়ান রিসেপ্টর তৈরি হবে, তাহলে এই জি ওয়ান যদি বেশি বেশি করে এক্সপ্রেসড হয় তাহলে বেশি বেশি করে আর ওয়ান রিসেপ্টর তৈরি হবে, আবার জি ওয়ান যদি কম করে এক্সপ্রেসড হয় তাহলে কম কম আর ওয়ান রিসেপ্টর তৈরি হবে, তাহলে বেশি করে রিসেপ্টর তৈরি হওয়াকে আমরা বলি রিসেপ্টর আপ রেগুলেশন, আপ রেগুলেশন, আর কম করে রিসেপ্টর তৈরি হয়ে হওয়াকে আমরা কি বলে থাকি, কম করে রিসেপ্টর তৈরি হওয়াকে আমরা কি বলে থাকি, কম করে রিসেপ্টর তৈরি হওয়াকে আমরা বলে থাকি রিসেপ্টর ডাউন রেগুলেশন। আমরা সেগুলো আরও ডিটেলসে জানবো, পরপর করে পড়তে পড়তে বিভিন্ন ওষুধ সম্পর্কে আরও যখন ডিটেলসে পরপর করে যাবো তখন আমরা জানবো। তাহলে রিসেপ্টর অলওয়েজ কার সাথে যুক্ত হয়, লাইগ্যান্ডের সাথে যুক্ত হয়, এবং লাইগ্যান্ড আর রিসেপ্টর দে আর ভেরি স্পেসিফিক, তার মানে কি হচ্ছে লাইগ্যান্ড অ্যান্ড রিসেপ্টর দে আর স্পেসিফিক, হাইলি স্পেসিফিক, তার মানে এ হরমোন অনলি তার আর এ রিসেপ্টারের সঙ্গে যুক্ত হতে পারবে, বি এনজাইম অনলি সে আর বি রিসেপ্টারের সঙ্গে যুক্ত হতে পারবে, বি এনজাইম কিন্তু আর এর সঙ্গে যুক্ত হতে পারবে না, আবার এ হরমোন কিন্তু আর বির সাথে যুক্ত হতে পারবে, দ্যাট ইজ কল হাইলি স্পেসিফিক। আমার ধরো 40 সাইজের আমার জামা দরকার, তাহলে আমি সেই জামাই কিনবো, আমি নিশ্চয়ই ডাবল এক্সেল ট্রিপল এক্সেল কিনবো না, তার মানে এই জামার সঙ্গে আমার বডির গঠন হাইলি স্পেসিফিক। আবার কারণ ধরো ডাবল এক্সেল জামা দরকার, তাহলে সে কিন্তু ডাবল এক্সেল জামাই কিনবে, সে কিন্তু স্মল বা মিডিয়াম সাইজ কিনবে না, তার মানে ডাবল এক্সেল তার জন্য হাইলি স্পেসিফিক। ঠিক সিমিলার, তাহলে জিনও কিন্তু, জিন যে রিসেপ্টর তৈরি করে এটাও কিন্তু হাইলি স্পেসিফিক,
তাহলে রিসেপ্টর লাইগ্যান্ড এবং রিসেপ্টর জিন, দে আর অল হাইলি স্পেসিফিক। ক্লিয়ার হয়েছে? নাও এখানে যে এই রিসেপ্টর গুলো তৈরি হলো, এই রিসেপ্টর এক্স্যাক্টলি এটা গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, তার মানে মেইনলি প্রোটিন বা কিছুটা কার্বোহাইড্রেট রয়েছে। এবং এই রিসেপ্টরের নাম বেসিক্যালি গ্লাইকোপ্রোটিন জিপি তোমার 1B কমপ্লেক্স। তার মানে আমার যখনই এন্ডোথেলিয়াম ড্যামেজ হলো, তখন রিসেপ্টরগুলো যে ঢাকা দেওয়া ছিল, ধরো সাপোজ ধরো এই একটা ড্রাম, এই ড্রামের মধ্যে একটা রড আছে, এই ড্রামের মধ্যে একটা রড আছে, বাট রডটা আছে কিনা তুমি জানো না। তুমি কি করছো, এর উপর একটা ঢাকনা দিয়ে রেখেছো, ঢাকনা দিয়ে রেখেছি। তাহলে ঢাকনা দেওয়া থাকলে আমি রডটা দেখতে পাবো না, বা ঢাকনাটা যখনই ওপেন হয়ে যাবে, যখনই ঢাকনাটা ওপেন হয়ে যাবে, তখন কি হবে, এই রডটা কিন্তু আমার চোখে পড়বে, বেরিয়ে আসবে। তাহলে আমি যখন ঢাকনাটা এরকমভাবে ক্লোজড করে দিব, তখন রডটা ভেতর থেকে ঢুকে যাচ্ছে, আর ঢাকনাটা যখন আমি ওপেন করব, তখন রডটা বাইরে বের করছে। দ্যাট ইজ দ্য ফ্লিপ অফ ম্যানার। ঢাকনাটা ক্লোজ করবো, রডটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ঢাকনাটা ওপেন করবো, রডটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে এই এন্ডোথেলিয়াম ঢাকনা আগে এরকম ছিল, রডটা ভেতরের দিকে ঢুকেছিল, ঢাকনাটা ওপেন হয়ে গেছে, রডটা কি হয়েছে বাইরে। যখনই রডটা বাইরে বেরিয়ে যাবে, তখন এই রডের সঙ্গে তোমার এ যুক্ত হবে, রডের সঙ্গে এই সাইডে কে ভাসছে, এই সাইডে কে ভাসছে, প্লেটলেট। এই প্লেটলেট তার একটা হাত কিন্তু বাড়ে, এই প্লেটলেট তার একটা হাত বাড়ে। আমি এই ছবিটাকে আমি জাস্ট আরেকটু বড় করে আঁকার চেষ্টা করি। এই ধরো আমার রক্তনালি, এই রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এইখানে এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়েছে, রক্ত প্রবাহিত হলে কি হবে না, অনেক প্লেটলেট চাচ্ছে, অনেক প্লেটলেট চাচ্ছে, দিজ আর অল প্লেটলেট। তাহলে এখানে এন্ডোথেলিয়াম যখন ড্যামেজ হয়েছে, তখন কি হয়েছে না, তখন এখানে কিন্তু এই রড বা হাত বেরিয়ে এসেছে। তার মানে এ তখন কি করেছে, তখন হাত বাড়িয়ে দিয়েছে। এ তখন হাত বাড়িয়ে দিয়েছে কার দিকে, প্লেটলেটস এর দিকে, তার হাতের সঙ্গে হাত মেলানো। প্লেটলেটস এক্স্যাক্টলি প্লেটলেটস জাস্ট কেমন, প্লেটলেটস নর্মাল অবস্থায় প্লেটলেটস প্লেটলেটস নর্মাল ফিজিওলজিক্যাল অবস্থায় তার হাতকে, এই ধরো তার পকেট, এটা ধরো জামা পড়েছে প্লেটলেটস জামা পড়েছে এবং প্লেটলেটস
প্লেটলেটস নর্মাল অবস্থায় প্লেটলেটস তার হাতে হাতকে পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তাহলে নর্মাল অবস্থায় প্লেটলেটস তার হাতকে কি করেছে, পকেটের মধ্যে ঢুকিয়ে হাঁটছে, পকেটের মধ্যে ঢুকিয়ে করেছে হাঁটছে। বাট যখনই সাব এন্ডোথেলিয়াল লেয়ার, এই লেয়ারটা কি গ্রাউন্ড সাবস্ট্যান্স কোলাজেন ফাইবার লেয়ার, দ্যাট ইজ সাব এন্ডোথেলিয়াল টিস্যু, এই লেয়ারটাকে আমরা বলি কি সাব এন্ডোথেলিয়াল থেকে, সাব এন্ডোথেলিয়াল লেয়ার থেকে যখন হাত বেরিয়ে এসেছে তখন কি করেছে, এ তার হাতটাকে এরকম ভাবে বাড়িয়ে দিয়েছে। তাহলে প্লেটলেটসও এখানে কি করেছে, আর হাতটাকে বাড়িয়ে দিয়েছে, এরকম ভাবে হাত মেলানো হচ্ছে। প্লেটলেটস কি করেছে, হাতটাকে হাত মেলানোর জন্য বাড়িয়ে দিয়েছে। বাট এখানে একটা গল্প আছে, এক্স্যাক্টলি এরা সেই ছেলে ধরার মতো, প্লেটলেটস গুলো বাচ্চা নির্বোধ ছেলে, এবং তারা সবাই ইনিশিয়ালি কি করেছে, হাতটাকে জাস্ট পকেটে ঢুকিয়ে রেখেছে এবং পকেটটা এরকম ক্লোজ হয়ে আছে হাতটা। বাট যখনই সাব এন্ডোথেলিয়াল লেয়ার ধরো, এইটা হচ্ছে একটা দুষ্ট সাব এন্ডোথেলিয়া, এবং এখানে এইটা সাব এন্ডোথেলিয়া, এবারে দুষ্ট সাপ এন্ডোথেলিয়াম সে কি করেছে, না সে এসে কি করেছে, হাত বাড়িয়ে দিয়েছে। যেই হাত বাড়িয়ে রেখেছে, তখন কি হয়েছে দেখো, তখন দেখো বাচ্চা ছেলেদের মধ্যে না কিছু আছে, প্রত্যেকের মধ্যে কিছু মানুষ কিন্তু একটু বোকা ধরানো হয়। এখানেও এই যে প্লেটলেটসগুলোর মধ্যে কিছু বোকা প্লেটলেটস আছে, তো সেই বোকা প্লেটলেটস কি করেছে, তার হাতটা বন্ধু ভেবে তার নিজের হাত এর সঙ্গে নিয়ে নিয়েছে। তাহলে একটা হাতে বাড়িয়েছে, বা এই দুষ্ট প্লেটলেটসটা, সরি দুষ্ট এন্ডোথেলিয়ামটা বন্ধুরূপী শত্রু, এরা এরা কোনো ভালো কাজ করছে না, বলবো না, যখন দরকার এরাও রক্ত ক্লট করে, হেমোরেজ হতে দেয় না, যাই হোক আমি বন্ধুরূপী শত্রু বা শত্রুরূপী বন্ধু যেটা খুশি হোক, এরা কি করেছে, হাতকে বাড়িয়েছে এবং তাদের মধ্যে কিছু বোকা প্লেটলেটস তো ভাবছে আরে এই তো বন্ধু, হাতটাকে মিলিয়ে দিয়েছে।
যেই হাতটাকে মিলিয়েছে তখন কি করেছে, এ আরো একে হ্যাঁচকাতে টান দিয়ে রেখেছে। এ কি করছে, আরো হ্যাঁচকা টানছে। যখন এ হাত বাড়ালো, এ তখন একে বন্ধু মনে করে, একে বন্ধু মনে করে এ কি করলো, হাতটা মিলিয়ে দিল। যেই হাতটা মিলিয়ে দিল তখন এ কি করছে, হ্যাঁচকা টান দিচ্ছে। যখন এ হ্যাঁচকা টান দিচ্ছে তখন হ্যাঁচকা টান দিচ্ছে, এ তখন ভয় পেয়ে যাচ্ছে। এ তখন বলছে যে আমাকে এবারে বাঁচতে হবে। তখন সে কি করছে, একে সাহায্য করার জন্য এই বোকা প্লেটলেটস আরো কিছু প্লেটলেটকে ডেকে আনছে। দিয়ে কি করেছে, যে হাতটা ইনিশিয়ালি এখানে, এর হাতটা ইনিশিয়ালি কোথায় ছিল, পকেটে ছিল, এ তখন আরেকটা হাত বাড়িয়ে কি করছে, তার বন্ধু বান্ধবকে ডাকছে। অবভিয়াসলি একে বাঁচাতে এসে কিছু বন্ধু বান্ধব সাড়া দিয়েছে। তাহলে প্রথমে একটা বন্ধু বন্ধু সাড়া দিল, প্রথমে একটা বন্ধু সাড়া দিয়েছে। এ তার কি করেছে, এও কিন্তু তার হাতকে এরকমভাবে যোগ করেছে। যেই সাড়া দিয়েছে তখন এ আবার আরেকজন বন্ধুকে ডেকে এনেছে। এবং এর হাত হাতে হাত লাগিয়ে আটকে গেছে। এইবারে কি করছে, আরো তোমার প্লেটলেটকে ডেকে এনেছে। এবং এখানে বিভিন্ন আরেকটা, ধরো এ আবার হাত বাড়িয়েছে, এখানে একটা প্লেটলেট, এর আবার হাতের সঙ্গে এখানে হাত বাড়িয়েছে, এখানে এর হাত যুক্ত হয়েছে, আবার এর সঙ্গে আবার হাত বাড়িয়েছে, এখানে একটা প্লেট নিয়ে আবার হাত বাড়িয়েছে। তার মানে একটা রাখো প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে।
প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে। তাহলে প্লেটলেট যে অ্যাগ্রিগেশন হচ্ছে এবং এই প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে, এই যে হাত, এই হাতও কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, এবং এগুলো বেসিক্যালি আলফা টু বি, আলফা টু বি বিটা, বিটা টু বি বিটা থ্রি রিসেপ্টর, এবং এগুলো অ্যাকচুয়ালি ইন্ট্রিগিন মলিকিউল, ইন্ট্রিগিন। তাহলে আলটিমেট তুমি দেখো এই হচ্ছে তোমার ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলে এই এন্ডোথেলিয়াল লেয়ার ড্যামেজ হয়েছিল, এখান থেকে রিসেপ্টারগুলো এক্সপোজড হয়েছে, যে প্লেটলেট একটা প্রথমে অ্যাডিশন হয়েছে, তারপরে এই প্লেটলেট একে অপরের সঙ্গে একটা নেটওয়ার্ক কানেকশান করেছে, নেটওয়ার্ক কানেকশান করেছে, নেটওয়ার্ক কানেকশান করেছে, নেটওয়ার্ক কানেকশান, নেটওয়ার্ক কানেকশন করেছে, নেটওয়ার্ক কানেকশন করেছে। তাহলে প্রথম প্লেটলেট এসে চিপকে গেল, দ্যাট ইজ কল্ড প্লেটলেট অ্যাডহেশন, হাতে হাত লাগালো, তারপর প্লেটলেটস তার বন্ধু বান্ধবকে ডেকে এনে নেটওয়ার্ক কানেকশন, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভেশন। এই নেটওয়ার্ক কানেকশন করে দেখো এখানে একটা প্লেটলেট, একটা ক্লাস্টার অফ প্লেটলেট তৈরি করবো এখানে। তাহলে কি হলো, একটা ক্লাস্টার, প্লেটলেট ক্লাস্টার, প্লেটলেট ক্লাস্টার তৈরি করলো, এবং একেই আমরা বলি প্লেটলেট প্লাক, প্লেটলেট প্লাক, প্লাক বুঝে যাওয়া। আমরা প্লাক নর্মালি তোমরা জানো কোনো তারের প্লাক, এবং এখানে সুইচ বোর্ডের যে সেখানে আমরা প্লাক বুঝে দিই গর্তে, তার মানে এই গর্ত দিয়ে এবারে কি হলো, এই প্লেটলেট প্লাক কিন্তু এখানটায় গর্ত বা পাংচারটাকে বন্ধ করে দিল। আমি আগের দিন বলেছিলাম প্রতিদিন মাইক্রো পাংচার হচ্ছে, এবং সেই মাইক্রো পাংচারে কিন্তু প্লেটলেট প্লাক কিন্তু তোমার বন্ধ করে দিচ্ছে। তাহলে এই যে ক্লাস্টার অর নেটওয়ার্ক এখানে কি হচ্ছে দেখো, এই নেটওয়ার্ক দেখো এটা কিন্তু একটা কমপ্লেক্স জিনিস, আমি জাস্ট জিনিসটাকে সিম্পলভাবে বোঝাচ্ছি, আরও পরপর করে কমপ্লেক্সে যাবে। এই নেটওয়ার্কে পরপর করে আমাদের কি হলো না, আমাদের এই ফাইব্রিন, ফাইব্রিন কি মেজর কোয়াগুলেটরি প্রোটিন, ফাইব্রিন, দিজার অফ ফাইব্রিন, এখানে কিন্তু কি হলো না আটকে গেল, ক্রস কানেকশন, ক্রস লিঙ্ক নেটওয়ার্ক তৈরি করলো, ক্রস লিঙ্ক নেটওয়ার্ক তৈরি করলো, ক্রস লিঙ্ক নেটওয়ার্ক, দিজার অফ ফাইব্রিন নেটওয়ার্ক, ক্রস লিঙ্ক। অ্যাকচুয়ালি ফাইব্রিন কোথেকে আসে না, ফাইব্রিন এক্স্যাক্টলি একটা ইনসলেবল প্রোটিন, যেটা কিন্তু তার মাদার সেল ফিব্রিনো জেন থেকে তৈরি হয়। ফিব্রিনো জেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লটিং প্রোটিন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লটিং প্রোটিন। এই ক্লটিং প্রোটিন বিভিন্ন কোয়াগুলেটরি ফ্যাক্টরস কি
কোয়াগুলেটরি ফ্যাক্টরস, কোয়াগুলেটরি ফ্যাক্টরস, এটা আমরা একদিন পরে ক্লাস নিয়ে নেব ডিটেলসে। এই কোয়াগুলেটরি ফ্যাক্টরস 13টা রয়েছে এবং তাদের ইন্ট্রিনসিক পাথওয়ে রয়েছে এবং এক্সট্রিনসিক পাথওয়ে রয়েছে এবং কমন পাথওয়ে রয়েছে, তিনটা। একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, দিয়ে আলটিমেট কিসে কনভার্ট হচ্ছে কমন পাথওয়ে। এই কমন পাথওয়ের মাধ্যমে কনভার্ট হয়ে এক্স্যাক্টলি ফিব্রিনোজেন গুলো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে না, ফাইব্রিনে কনভার্ট হচ্ছে। ফাইব্রিন অলওয়েজ কিন্তু ইনসলিউবল, আর ফিব্রিনোজেন হচ্ছে সলিড। এবং এই ফিব্রিনোজেন কোথায় তৈরি হয়? লিভারের, লিভারের কাজকর্ম দেখার জন্য আমরা অনেক সময় এই ফিব্রিনোজেন প্রোটিনের আমরা সম্পর্কে দেখার চেষ্টা করি, যাতে লিভারের ফাংশন ঠিক হচ্ছে। তো যখন এই প্লেটলেট নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট হয়ে ফিব্রিনোজেনকে আলটিমেট ইনসলেবল ফাইব্রিন নেটওয়ার্কে তৈরি করলো, এবং সেই ফাইব্রিন নেটওয়ার্ক একে অপরের সঙ্গে ক্রিসক্রস বা ক্রস লিঙ্কিং করে একটা কিন্তু ক্লট তৈরি করলো। এবং এই ক্লটটা তুমি দেখো বাইরের দিকে প্লেটলেট, তার মানে একটা সেল তৈরি করলো। এই সেলের পরে রয়েছে তোমার কিছু প্লেটলেট, কোর মানে ভেতরে, ধরো সেল, দিস ইজ দ্য সেল, ভেতরে ফাঁকা গোলককে আমরা সেল বলে থাকি। ভেতরে কিছু কোর রয়েছে, এই কোরে রয়েছে প্লেটলেট, তোমার কোরে রয়েছে ফাইব্রিন নেটওয়ার্ক, কিছু কোলেস্টেরল মলিকিউল, হোম সেল, ম্যাক্রোফেজ, তাহলে হোম সেল, কিছু ম্যাক্রোফেজেস, কিছু নিউট্রোফিল, এই সমস্ত রয়েছে। এবং সাইডেও কিন্তু প্লেটলেট নেটওয়ার্ক, আউটার সার্ফেসও কিন্তু প্লেটলেট নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি এই যে হাতে হাত ধরা ধরি, এগুলোর জন্য কি কি দায়, কি কি ফ্যাক্টর দায়? এগুলোর জন্য ফার্স্ট ফ্যাক্টর দেখো, এই যদি হাতটাকে পকেট থেকে না বের করাতো তাহলে আমার অসুবিধা হতো না। তাহলে এই হাতটাকে যদি আমি পকেট থেকে না বের করতে দিতাম তাহলে কিন্তু এত ঘটনা ঘটতো না। এই হাতটাকে বের করতে গেলে, এই হাতটাকে পকেট থেকে বের করে এর সঙ্গে হাতে হাত ধরতে গেলে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি থ্রম্বক্সিন ফ্যাক্টর, থ্রম্বক্সিন A2। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে মানে প্লেটলেট অ্যাডিশন এবং অ্যাগ্রিগেশন, এদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়। সেকেন্ড হচ্ছে ATP, অ্যাডিনোসিন ডাইফসফেট। তিন নম্বর হচ্ছে ফিব্রিন না করে থ্রম্বিন। যদিও থ্রম্বিন কিন্তু ফিব্রিন তৈরি করে, তার মানে থ্রম্বিন কিন্তু মেনলি কোয়াগুলেটরি পাথওয়েতে কাজ করলেও প্লেটলেট অ্যাগ্রিগেশন এবং প্লেটলেট অ্যাডিশনের জন্য তাদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে আমি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস হিসাবে আমি যদি একে বন্ধ করতে পারি তাহলে হাতটা কিছুটা কম বেরোবে,
আমি যদি একে বন্ধ করতে পারি তাহলে হাতটা কিছুটা কম বেরোবে, আমি যদি একে বন্ধ করতে পারি তাহলে হাতটা কিছুটা কম বেরোবে, নেটওয়ার্ক কম তৈরি হবে, অথবা যদি আমি হাতটাকেই যদি কেটে দিই তাহলে আর নেটওয়ার্ক তৈরি হবে না। তাহলে আমাকে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস হিসাবে আমি ফার্স্ট টার্গেট করবো একে অথবা একে অথবা একে, বাট সায়েন্স বলছে তুমি এত কিছু টার্গেট করতে যাচ্ছ কেন, তুমি হাতটাকেই পুরো কেটে দাও, দিলে কিন্তু তোমার আর এত নেটওয়ার্ক বা অ্যাডিকশন তৈরি হবে না বা ম্যাচুরেশন তৈরি হবে না। তো তাই আমরা নেক্সট ক্লাসে আমরা এদেরকে কিভাবে বন্ধ করে আমরা অ্যান্টিপ্লেটলেট রেজিমেনে এদেরকে প্রয়োগ করতে পারি, দিয়ে আমরা স্ট্রোক, হার্ট অ্যাটাক এই সমস্ত দুর্ঘটনাকে বা পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনের পর রি ইনফেকশন বা পোস্ট স্ট্রোকের পর রি স্ট্রোক অথবা ভাল্ভ রিপ্লেসমেন্টের পর পোস্ট ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারির পর ক্লটিং, এগুলোকে কী করে আমরা কন্ট্রোল করতে পারি তার জন্য আমরা এই তিনটাকে ব্লক করে বা বিরোধিতা করে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে সেরকম কিছু ওষুধ করবো অথবা এই হাতটাকে বন্ধ করার আমরা কিছু ওষুধ করব। আজকে এখান পর্যন্ত পাঠ্য আমরা শেষ করলাম অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। যারা এখনও ভাবছ যে 2024 সেশনে ফার্মাসিতে এখনও পর্যন্ত ভর্তি হতে পারো, 2024 সেশনে ডি ফার্মাসিতে এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, যারা ভাবছো এরকম একটা কোনো সঠিক জায়গা চাই যেখানে কিন্তু আমি আমার যে এক্সিট এক্সাম এবং আমার সাথে সাথে ফার্মাসি পড়াটাও একদম সলিডভাবে বোঝার চেষ্টা করব এবং এক্সিট এক্সামের জন্য কিন্তু ফুল প্রিপারেশান কনসেপচুয়ালি ডেপথ নিয়ে পড়াশোনা করে প্রিপারেশান, তাও আবার তোমাদের নিজের টাইম মতন সুবিধা, তারা কিন্তু আর দেরি না করে খুব স্বল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা এখানে সব থেকে কম খরচে বাট সব থেকে বেশি সুযোগ সুবিধাকে, কারণ ব্যাপারটা হচ্ছে খরচটাকে আমরা কমিয়ে দিচ্ছি বাট তোমার অ্যাডভান্টেজগুলো অনেকটা বাড়িয়ে দিচ্ছি এবং সব থেকে নিরাপদভাবে, সব থেকে নিরাপদভাবে, সব থেকে কম খরচে, সব থেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে আমরা বলবো ভারতবর্ষের মধ্যে আমরাই সব থেকে বেশি সুযোগ সুবিধা দিই এবং ফার্মাসি লেভেলে এত ডিটেলসে ক্লাস করাই লাইক ডাক্তারি লেভেলের মতো। যারা এত কিছু সুযোগ সুবিধা পেতে চাও তারা দ্রুত যোগাযোগ করো, আর কিন্তু বেশি টাইম নেই, দ্রুত যোগাযোগ করো এই নাম্বারে। আমরা এখানে প্রত্যেকটা টপিকস প্রপার একদম খাঁটি বাংলা ভাষায় বুঝিয়ে দিই, ইংলিশে ছোটো ছোটো করে লিখিয়ে দিই এবং পুনরায় ওটাকে আবার ডিটেলসভাবে আমরা কিন্তু ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও করে ইউটিউবে দিই। তাতে সুবিধা কী হয় স্যার? না, তাতে সুবিধা হয় তুমি একবার ক্লাসে পড়লে আবার সেই টপিকসটা তুমি কিন্তু আবার ইউটিউবে পেয়ে যাচ্ছ, তাই তুমি বারংবার রিভাইজ করতে পারছো, রিপিট করতে পারছো। শুধু তাই নয়, আমরা সেকেন্ড ইয়ারে বিভিন্ন মক টেস্ট আমরা করাই এবং হাজারটা মক টেস্ট তুমি যখন দিবে তখন তোমার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে এক্সিট এক্সামের জন্য। কারণ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তুমি ভারতবর্ষের যেখান থেকে পড়ো, তুমি পুরুলিয়া থেকে পড়ো, তুমি বাঁকুড়া থেকে পড়ো, তুমি মেদিনীপুর থেকে পড়ো, তুমি ঝাড়গ্রাম থেকে পড়ো, তুমি কলকাতা থেকে পড়ো, তুমি হুগলি থেকে পড়ো, তুমি মুর্শিদাবাদ থেকে পড়ো, তুমি নদিয়া থেকে পড়ো, তুমি মালদা থেকে পড়ো, তুমি জলপাইগুড়ি থেকে পড়ো, তুমি দার্জিলিং থেকে পড়ো, তুমি শিলিগুড়ি থেকে পড়ো, তুমি আসাম থেকে পড়ো, তুমি ঝাড়খণ্ড থেকে পড়ো, তুমি বিহার থেকে পড়ো, তুমি ব্যাঙ্গালোর থেকে পড়ো, যেখান থেকেই পড়ো না কেন কোনো যায় আসে না, কারণ ওটা যদি বিসিআই রেকগনাইজড কলেজ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার সময় তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্য থেকে পড়লেও তোমাকে রেজিস্ট্রেশন পাওয়ার একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাটার নাম হচ্ছে এক্সিট এক্সাম। আর সেই এক্সিট এক্সামে টিকতে গেলে একজন ভালো টিচারের কাছে ভালোভাবে পড়াশোনা করতে হবে। যেখানে পড়াশোনা হয় না সেখানে এক টাকা দিয়েও ভর্তি হয়ে লাভ নেই, আবার এক লাখ টাকা দিয়েও ভর্তি হয়ে লাভ নেই। আমরা সম্ভবত 2024 সালে
মার্চ মাস থেকে আমরা ক্লাস শুরু করেছি, যেখানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ম্যাক্সিমাম কলেজ ক্লাস শুরু করতেই পারেনি, আমরা সেখানে ক্লাস শুরু করেছি। কারণ কি, আমরা একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরের দিন থেকে তাকে ক্লাস দিয়েছি, কারণ যাতে তার কনফিডেন্স বাড়ে। আমরা ম্যাক্সিমাম তোমাকে দিতে চাই, তুমি যদি ধৈর্যভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করো, ম্যাক্সিমাম তোমাদেরকে আমরা দিতে চাই। এবং আজকে হলক করে বলতে পারি যে আমাদের পড়ানোর ধরন আর অন্যান্য কলেজের পড়ানোর ধরন তুমি কম্পেয়ার করে নাও, যদি কোনো রকম ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাকে পার্সোনালি জানাও যে স্যার এই জিনিসটা আপনার পড়ানো ধরনের মধ্যে নেই, আর একটু ইমপ্রুভ করতে হবে, বলতে পারো। বাট বিলিভ করো, আমি কিন্তু নোটস বেসিস পড়াশোনায় কখনোই বিশ্বাস করি না। একটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসতে কমপ্লিট পরীক্ষায়, চাকরি পরীক্ষায় নোটস বেসিস পড়াশোনা হয় না, কনসেপ্ট ডেভেলপমেন্ট হয়, অলওয়েজ কিন্তু কনসেপ্ট ডেভেলপমেন্ট। দেন তুমি নিজে নিজেই নোটস বানাবে, তবুও তো আমরা কিছু নোটস আমরা লিখিয়ে দিই ইংলিশে চলছিল। সো সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা দ্রুত যোগাযোগ করো 6291086211 নাম্বারে। যারা আমাদের সাথে এতদিন পর্যন্ত থেকেছ এবং আগামী দিনে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কাছে হয়তো কিছু নিজেদের পার্সোনাল অসুবিধার কারণে আমাদের কাছে আসতে পারোনি বা দূর থেকে আমাদেরকে সাপোর্ট করছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের কাছে একেবারেই আসোনি, যারা সাপোর্ট করোনি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা অ্যাজ এ টিচার হিসাবে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সামগ্রিকভাবে জীবনে এস্টাবলিশড হয় বাট কনসেপচুয়ালি একটা কনফিডেন্স তৈরি হয়, আমরা সেটা সবসময় চেষ্টা করে চলেছি এবং চলব। তাই সবাইকে পাশে পাঁচজন ধন্যবাদ। আজকে এইটুকু, আশা করি তোমাদের মোটামুটি বুঝতে অসুবিধা হয়নি। প্রত্যেক কিন্তু ভিডিও দেখার সময় একটু একটু করে নিজের মতো করে ড্র করে লিখতে থাকবে, কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে, জীবনে ভুলবে না। কারণ এইসব ওষুধগুলো পরবর্তীকালে তুমি যখন ওষুধ দোকান করবে তখন তোমার প্রচণ্ড কাজে লাগবে। যারা কনসেপ্ট তৈরি করছে না তারা ওষুধ দোকান যখন করবে তখন কিন্তু প্রচণ্ড ভুক্তভোগী হবে। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলি, ধরো পাড়ার লালটুদা কাছে আমি গেলাম, তিনি ওষুধ দোকান করেন। আমি বললাম যে দাদা আমার পেট খারাপ একটা ওষুধ, লালটুদা এমন একটা ওষুধ দিল সেই ওষুধটাকে আমি সুন্দরভাবে কমপ্লিটলি কিওর হয়ে গেলাম, তাহলে আমাকে ডাক্তারের কাছে যেতে হলো না, আমার কিন্তু লালটুদাই আমার ডাক্তারের কাজ করে দিল। এবং আমি লালটুদার প্রশংসা করলাম, পাড়ায় আর 10টা লোককে বললাম দেখ তোর এই অসুবিধা, হ্যাঁ ডাক্তারের কাছে যেতে হবে না, এখন 1000 টাকা খরচ, তুই লালটুদার কাছে চলে যা। লালটুদা অব্যর্থ ওষুধ দেয়, তোমার ওষুধ দোকানে লাইন লেগে যাবে, ওষুধ দোকান মানে ওষুধ দোকান তুমি লাইন কাস্টমারের লাইন লেগে যাবে। তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নলেজ। ব্যবসায়ী প্রথম দিন থেকেই সেরকমভাবে পড়াশোনা করো। ওষুধ দোকান চালাতে গেলে কেন ফার্মাসিস্ট থাকা জরুরি বলছে, কিছু তো রোল আছে। অতএব তোমরা কিন্তু ফার্মাসিস্ট হতে চলেছ, তার ফলে সাবজেক্টটাকে অ্যাকসেপ্ট করো। জানি প্রত্যেকে, আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট ক্লাস করে না যখন ক্লাস করি, কারণ তারা প্রত্যেকে ব্যস্ত। বাট তাদের জন্য অবসর টাইমে আমি ভিডিও করে দিচ্ছি এতটা রাত্রে শুধুমাত্র লড়াই তোমাদের জন্য নিয়ে। তো তোমরা ক্লাস করতে থাকো, তোমরা দেখতে থাকো, আমার যতটুকু দেওয়ার তোমাকে দিচ্ছি, আরও বেশি বেশি কালেকশান করতে থাকো। কারণ পড়াশোনা একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে শুধুমাত্র একজন টিচার তার সর্বস্ব ত্যাগ করে দিতে পারে, বা একজন ছাত্রকেও কিন্তু উদ্যোগী হতে হয় আরও বেশি করে অ্যাকসেপ্ট করার জন্য। তাই সবাইকে আজকে গুড নাইট, সবাই পড়তে থাকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।